প্রিয় দর্শক সবাইকে স্বাগত জানাচ্ছি সালাম স্টিল নিবেদিত গণতন্ত্রের সংলাপে সঙ্গে আছি আমি সেলিম আমরাও খান দর্শক এবার নিজেদের জন্য আলাদা বিশ্ববিদ্যালয়ে চেয়েছেন আমরারা এই নিয়ে দেশে চলছে বিতর্ক ক্রমবর্ধমান কিশোর গ্যাং হয়ে উঠেছে সমাজের গলার কাটা মাদক সিনতাই খুন ইফটিজিং সহ বিভিন্ন অপরাধে জড়াচ্ছে তারা সাইবার অপরাধও জাগাচ্ছে শঙ্কা সমাজকর্মী চাইল্ড অ্যান্ড ওল্ড এজ কেয়ারের চেয়ারম্যান ও প্রতিষ্ঠাতা মিল্টন সমাদারকে জাল মৃত্যু সনদ তৈরি সহ বিভিন্ন অভিযোগে আটক করেছে পুলিশ টাকার বিনিময়ে জাল সনদ প্রদানের অভিযোগে গ্রেপ্তার করা হয়েছে কারিগরি শিক্ষা বোর্ডের চেয়ারম্যান ও তার স্ত্রীকে বিশেষজ্ঞদের কেউ কেউ বলছেন দেশে অপরাধের ধরন ক্রমাগত বদলাচ্ছে এদিকে জাতীয় নির্বাচন বর্জনের ধারাবাহিকতায় আগামীকাল অনুষ্ঠিত হতে যাওয়া উপজেলা নির্বাচনেও নেই বিএনপি নেতাকর্মীদের মুক্তির দাবিতে দশ মে রাজধানীতে সমাবেশের ঘোষণা দিয়েছে দলটি অন্যদিকে অসাধু কিছু ব্যবসায়ীর তার সাজিতে ঊর্ধ্বমুখী দ্রব্যমূল্য নিয়ে সাধারণ মানুষ যেমন ভোগান্তিতে আছেন তেমনি অস্বস্তিতে পড়েছে সরকারও এমন নানামুখী সংকট এবং সমাধান নিয়ে বিশ্লেষণ শুনতে আজ আমাদের আলোচনার বিষয় বাংলাদেশ এখন আর এই বিষয়ে আলোচনার জন্য আজ আমাদের সঙ্গে স্টুডিওতে আছেন ঢাকা মেট্রোপলিটন পুলিশের অতিরিক্ত পুলিশ কমিশনার গোয়েন্দা বিভাগ মোহাম্মদ হারুনর রশিদ বিপিএম বার বার ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ডক্টর এস এম শামীম রেজা এবং টি বিএন টোয়েন্টি ফোরের প্রধান সম্পাদক নাজমুলা সাহ দর্শক অনুষ্ঠানের প্রশ্ন করতো অথবা জানাতে ফোন করুন টেলিভিশনের পর্দায় দেখা নম্বরে অথবা লিখুন ফেসবুকে জানিয়ে রাখছি অনুষ্ঠানটি ফেসবুকে সরাসরি সম্প্রচার হচ্ছে যাচ্ছি মূল আলোচনা আলোচনা বিষয়ে বাংলাদেশ এখন প্রথমে শুরু করতে চাই নাজমুল আপনাকে শুরু করতে চাই আপনি তো ভূমিকায় দেখেছেন যে নানামুখী সংকটের আবর্তে বাংলাদেশ অন্যদিকে আবার ক্রাইমের নতুন নতুন ধারারও পরিবর্তন হচ্ছে প্রতিদিনই যেখানে আমাদের গোয়েন্দা প্রধান আছেন তিনি বলবেন বিস্তৃত নতুন নতুন ধারার পরিবর্তনগুলো আমরা লক্ষ্য করে আছি এবং ক্রাইমের সঙ্গে যে তার গতির সঙ্গে অনেক সময় দেখা যাচ্ছে যে আমাদের গোয়েন্দা সংস্থাগুলো প্রশাসন আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী কেমন প্রতিযোগিতা কখনো পেরে উঠছেন এমন একটা অবস্থার সৃষ্টি হয় এই প্রেক্ষাপটকে আপনি কিভাবে বিশ্লেষণ করেন ধন্যবাদ আপনার আজকের বিষয় এবং ভূমিকাতে যা বললেন এটা আসলে দিনের পর দিন আলোচনার বিষয় আপনি কোনো কিছুই বাদ রাখেন নাই আপনার অপরাধ থেকে শুরু করে রাজনীতি পর্যন্ত সব কিছুই অর্থনীতি আছে এখন যেই বিষয়গুলো আপনি সূচনাতে বললেন তার প্রত্যেকটা বিষয়ের বিস্তারিত আলোচনা সুযোগ হতে হবে না সামগ্রিকভাবে চিন্তা করতে গেলে বাংলাদেশ এখন আপনার আজকের শিরোনাম বাংলাদেশ এখন কোন অবস্থায় আছে আমরা অর্থনৈতিকভাবে বিবেচনা করব না রাজনৈতিকভাবে চিন্তা করব না প্রশাসনিকভাবে চিন্তা করব নাকি অপরাধ জগৎ আমাদের স্বাস্থ্য শিক্ষা অনেক বিষয় যদি আপনি নিয়ে আসেন সব কিছু মিলিয়ে বাংলাদেশ তো আর বিচ্ছিন্ন না গোটা বিশ্বই এখন খুব অস্থিতিশীল অবস্থার মধ্য দিয়ে যাচ্ছে উন্নত অনুন্নত উন্নয়নশীল পূর্ব পশ্চিম যে কোনো অঞ্চলের প্রত্যেকটা দেশের মধ্যেই কিন্তু নানা রকমের সংকট আছে এই মুহূর্তে আন্তর্জাতিক সংকট যদি আপনি চিন্তা করেন এই ইসরায়েল হামাস যুদ্ধকে কেন্দ্র করে গোটা পশ্চিমা দুনিয়া এবং তার প্রভাব সারা বিশ্বে যেভাবে পড়ছে তার মধ্য দিয়ে যে রাজনীতি এর আগে ইউক্রেন রাশিয়ার যুদ্ধ ওটাকে কেন্দ্র করে যে রাজনীতি তার যে প্রভাব মানে কোনো একটি রাজনৈতিক সংকট যখন তৈরি হয় অথবা অর্থনৈতিক সংকট তার প্রভাব শুধু একটি দেশের মধ্যে সীমাবদ্ধ থাকে না এটা স্বাভাবিকভাবে বিস্তৃত লাভ করে ঠিক অপরাধের জগৎ যদি আপনি চিন্তা করেন এই যে বললেন যে নতুন নতুন ধরন অপরাধের অপরাধের ধরন তো পাল্টাবেই সমাজ পাল্টাচ্ছে দুনিয়া পাল্টাচ্ছে রাজনীতি অর্থনীতি ব্যবসা বাণিজ্য প্রযুক্তি সব কিছুই তো পাল্টে যাচ্ছে ফলে অপরাধও সেভাবে পাল্টাচ্ছে আবার উল্টোভাবে চিন্তা করতে গেলে অপরাধ পাল্টাচ্ছে বলে বাদ বাকি সব কিছু পাল্টাতে হচ্ছে কিন্তু এই সব কিছুর উপরে কি আছে সব কিছুর উপরে আছে রাজনীতি শাসন ব্যবস্থা সেটি প্রত্যেকটা রাষ্ট্রের জন্য যেমন গুরুত্বপূর্ণ আন্তর্জাতিকভাবে তেমন গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক যে সব সংস্থা সংগঠন আপনার গোটা দুনিয়াকে ভালো রাখার জন্য কাজ করে মানুষের কল্যাণের জন্য কাজ করে সেই ক্ষেত্রেও কিন্তু এই পরিবর্তনগুলো আছে ফলে বাংলাদেশের জায়গাটা আবার ফিরে আসি আমি মনে করি যে বাংলাদেশের আপনি খাতোয়ারি যত সংকটের কথা বলবেন তার জন্য প্রধানত যদি আপনি দায় বা দায়িত্ব দায়ী করতে চান সেটি হচ্ছে রাজনীতি আমরা জানি যে বর্তমানে বাংলাদেশের রাজনৈতিক অবস্থাটা কী আমাদের শাসন ব্যবস্থাটা কি আমাদের বিচার ব্যবস্থাটা কি আমাদের প্রশাসনিক ব্যবস্থা কি এবং রাষ্ট্র কাঠামোটা কিভাবে চলছে রাষ্ট্রের যে তিনটা মূল অঙ্গ তার ভূমিকাগুলো কি এবং ক্ষেত্রে আমাদের রাজনৈতিক ব্যবস্থাটা কি আছে আমাদের শাসক দল বিরোধী দল এবং এর বাইরে সমাজের বিভিন্ন রকমের শক্তি সামাজিক আপনি কি বলতে চেয়েছেন যে এই সংকটগুলো কি রাজনৈতিক ব্যবস্থারই বাইপোডাক্ট বলতে চেয়েছেন আপনি অনেক ক্ষেত্রে অনেক ক্ষেত্রে রাজনৈতিক পদ্ধতি বা পরিস্থিতির ফলাফল হিসেবে যেমন আসছে আবার অনেক ক্ষেত্রে এই বিষয়গুলো রাজনীতিকে অনেকভাবে প্রভাবিত করছে ফলে আপনি যদি রাজনীতিটা সঠিক হয় আপনার দেশে যদি শাসন ব্যবস্থাটা সঠিক হয় বিচার ব্যবস্থাটা সঠিক হয় এবং রাষ্ট্র যেভাবে চলার কথা সংবিধান অনুযায়ী আইন কানুন অনুযায়ী এর যদি বড় ধরনের ব্যত্যয় হয় তাহলে এর কুপ্রভাব সব খাতেই পড়বে যাচ্ছি আপনি বলুন যে আপনি তো আমরা ধারাবাহিকভাবে দেখতে পেয়েছি যে প্রতিদিনই আপনি প্রেস কনফারেন্স করছেন এবং অপরাধের ধরনগুলো বলতে যাচ্ছে এবং বিশেষ করে যে জিনিসটা লক্ষ্য করা যাচ্ছে অনেকে বলবার চেষ্টা করেছেন যে আগে যে যারা অপরাধ সংগঠিত করত চুরি ডাকাতি ছিল কিন্তু এখন অনেক উচ্চবিত্তর ছেলেমেয়েরা সংগঠিত হচ্ছে সমাজের নানা পেশার মানুষ সংগঠিত হচ্ছে এবং সম্প্রতি যে কয়েকটি ঘটনা আমরা উল্লেখ করেছি ভূমিকায় এই প্রসঙ্গে আপনি কি বলবেন কি ধরনের পরিবর্তন আমরা যখন বিশ্ববিদ্যালয়ে পড়তাম তখন বা বিশ্ববিদ্যালয়ে পড়ার পরে বা ছিয়ানব্বই সাতানব্বই আটানব্বই এই সময় আমরা দেখেছি যে অপরাধের ধরনটা বা প্যাটার্নটা একরকম ছিল এখন কিন্তু দু হাজার আট সাল নয় সালের পর থেকে অপরাধ ধরন কিন্তু অনেক চেঞ্জ হয়ে গেছে এবং এখন কথাটা আপনি বলছেন একসময় আমরা দেখেছি যে ওই চরি চিন্তায় অত মানে বিভিন্ন জায়গায় করেছে অথবা শ্যুটিংসেন্ট করেছে অথবা আমরা দেখেছি বিভিন্ন পাড়ায় পাড়ায় মহল্লা মহল্লা কিছু বড় ভাই ছিল গডফাদার ছিল সন্ত্রাসী ছিল তাদের দৌরাত্ব ছিল এবং একটা মার্ডার হতো গুলি করে ফেলে দিত কিন্তু এখন কিন্তু আপনি দেখবেন এ ধরনের কোনো প্রবণতা নেই এখন ওই যে তথাকথিত টুকাইদেরকে কালেকশান করে তারা ওই যে সন্ত্রাসী বিভিন্ন সন্ত্রাসী যে পঁচিশ জন শিশু সন্ত্রাসী চল্লিশ জন শিশু সন্ত্রাসীর নাম আমরা পেতে কিন্তু এখন কিন্তু এটা নাই কারণটা কি? কারণটা হচ্ছে আমি মনে করি এবং গুড গভর্নেন্স এটাকে বলে সরকার সরকারের যেমন সদিচ্ছা তেমনিভাবে আমাদের আমি পুলিশেরও চক্ষু সদস্যরা রয়েছে তারা এখন প্রতিদিনই প্রতিনিয়তই বিভিন্ন অপারেশন পরিচালনা করছে যার কারণে আমরা একদিনে যেখানে সারা ছয় মাসেও তখন একটা দুইটা অস্ত্র উদ্ধার হতো না আমরা কিন্তু কিছুদিন আগে দেখেন বারোটা অস্ত্র উদ্ধার করেছি দুই দিনের মাথায় আসলে এরকম ঘটনা ঘটেছে অর্থাৎ আমাদের আইনশৃঙ্খলা আমরা সার্বক্ষণিকই কিন্তু তদারকি রেখেছি যার কারণে অপরাধের ওই যে আজকে ডিজিটাল যুগে সামাজিক যোগাযোগ মাধ্যম বেড়ে যাওয়ার কারণে এখন অপরাধের ধরনটা পাল্টে গেছে যার কারণে এখন আমরা ওই চোর মানে শটিং ইনসিডেন্ট বা চুরি ডাকাতি এই ঘটনাগুলির চেয়ে এখন আধুনিক প্রযুক্তি ইউজ করে তারা বিভিন্ন অপরাধটা করছে এখন দেখেন এখন মানে আমরা এক একদিকে সোশ্যাল সোশ্যাল মানে মিডিয়ার যুগটা যেমন চলে আসছে এবং ফেসবুক ভাইবার টুইটার এগুলি গেছে যার কারণে অপরাধ এখন ভিন্ন দিকে নিচ্ছে এখন যেমন আমরা ছুটছি ওই যে মানে ব্যাঙ্ক ব্যাঙ্ক ক্রেডিট কার্ড জ্বালিতে হচ্ছে এটা কিন্তু নর্মাল অপরাধীরা করতে পারবে না হ্যাকিং হচ্ছে হানি ট্রেপ হচ্ছে তারা এবং বিভিন্ন ধরনের সাইবার ক্রাইম হচ্ছে তারা বিভিন্ন ধরনের প্রতারণা পর্নোগ্রাফি পার্সেল ফ্রড তারপরে ফ্রিল্যান্স এইগুলিতে হওয়ার কারণে এখন সামাজিক যোগাযোগ মাধ্যমগুলিতে এখন আমাদেরকে ওইদিকে নজর দিতে হচ্ছে প্রতিদিনই কোনো না কোনো ছেলে কোনো না কোনো মেয়ে এমনকি আজকেও দেখবেন আমার নামে একটা মোবাইল ফো মোবাইলে একটা নাম্বার দিয়ে আমার ছবিটা লাগিয়ে সেটা তারা সেভ করে ক্লোন করে যখন যায় সেখানে আমার ছবিটা আসছে আমার পরিচয় দিচ্ছে আমার পরিচিত আমার যেখানে আমাকেও ব্যবহার করছে টাকা আদায় করছে তাহলে এদের দৌরত্বটা কত বৃদ্ধি পেয়েছে এরকম পার্সেল ফ্রড কারণটা কি এখন ডিজিটাল যুগ এখন সাইবার রিলেটেড ক্রাইম বাড়ছে কারণ হচ্ছে কি যে এটা হওয়ার কারণে একটা একটা চক্র এখন আর সন্ত্রাসী যারা হলো সাইবার রিলেট ক্রাইমটা করে এরা ধরেন আপনার ওটি নাম্বার নিয়ে নিচ্ছে ফ্রড পার্সেল ফ্রড করছে আপনাকে আপনাকে বিভিন্ন ধরনের যে মানে হ্যাকিং করে আপনার নাম্বার নিয়ে যাচ্ছে সমানে মানুষ সাইবার আমাদের সাইবার দুইটা ইউনিট আছে ডিস দুইজন ডিসি কাজ করে এই সমানে আমাদের কাছে এরকম রিলেটেড অপরাধ দিলে আসছে যার কারণে আমরা এখন অনলাইনে তারা জুয়া খেলছে অনলাইনে মাদক ব্যবসা করছে এখন তারা টেলিফোনে তারা এখন তারা আমাদের এছাড়া এ ছাড়াও রাস্তাঘাটে বিভিন্ন জায়গায় তারা মানে সেনাবাহিনীর সদস্যদের নাম ইউজ করছে ডিবির নাম ইউজ করছে তারা গাড়িতে করে যাচ্ছে সেখানে ডিবির জ্যাকেট পরে সেখানে তাকে চিন্তাই করে টাকাগুলি নিয়ে চলে যাচ্ছে এরকম অপরাধের সংখ্যা বেড়ে যাওয়ার কারণে আমাদের আইন শৃঙ্খলা বাহিনী আমরা ব্যর্থ হই নাই আমরা বা প্রতিদিন অপরাধের প্যাটার্ন চেঞ্জ হচ্ছে বাট আমরা কিন্তু অভিযান পরিচালনা করছি আমাদের গ্রেপ্তার যার কারণে আপনি দেখেছেন প্রতিদিনই কোনো না কোনো অপরাধ যেমন একদিন আমরা করলাম কারিগরি শিক্ষা বোর্ড জালিয়াতি আর পরের দিন দেখলাম আপনি দেখেছেন সেখানে আপনার প্রশ্নপত্র আউট হয়ে গেছে সেখানে এটা নিয়ে আমরা কাজ করেছি সেখানে আমরা মেডিকেল এর দিন দেখলাম যে ঢাকা স্টক এক্সচেঞ্জে সেখানে মানে এই আপনার এরা বাজারে ওঠা করার জন্য একটা চক্র কাজ করেছে সেই চক্রকে আমরা গ্রেপ্তার করলাম এর দিন দেখলাম যে স্যালাইন সারা বাংলাদেশে যখন তাপদ চলছে এর আগে ডেঙ্গুর সময় শীর্ষে সময় আমরা সালাইন আমরা যারা সালাইনটা বানাচ্ছে এই পুরান ডাকাতে তারা লবণ দিয়ে চিনি মিশে তারা সালাইনটা বানাচ্ছে এই চক্রকে আমাদের উত্তরতে হয়েছে এরপরে আবার দেখলাম যখন তাপদহা চলছে নির্বাচন চলছে সারা বাংলাদেশে এত স্যালাইন লাগছে সেখানেও গিয়ে দেখলাম আমরা যে চিনি মিশে সেখানে বিএসটা অনুমোদন নেই সেখানে এক্সপায়ার ডেট নাই সমানে সালাইন বিক্রি করছে মানুষ কিনে খাচ্ছে আসলে আমাদের এই যে এই যে প্যাটার্নটা আমরা প্রত্যেকটা ঘটনা এই লাস্টে দুই দিন আগে দেখলেন যে মিল্টন আচ্ছা এই প্রসঙ্গে এই প্রসঙ্গে একটি সেটা হচ্ছে যে মিল্টন নামক একজন ব্যক্তি তিনি আমরা যেটা জেনেছি গণমাধ্যমে বিভিন্নভাবে জেনেছি যে তিনি অপরাধের সাথে সম্পৃক্ত ছিলেন তার পিতাকে তিনি পিটিয়েছেন সমাজ তাকে চ্যুত করেছে এই চোখের সামনে কিভাবে এই অর্গানাইজেশনটা গড়ে উঠলে এখানে দেখেন গোয়েন্দা তৎপরতা আমরা তো মানুষের প্রতিটি ঘর তো আমরা চেক করতে পারি না আমাদের বিষয়টা হচ্ছে যখনই অপরাধের মাত্রারা হয় তখন আমাদের কাছে ইনফরমেশানটা আসে আমরা গোয়েন্দা তৎপরতা রাখতে যখন আমরা দিকি সমাজের মানুষ বিভিন্ন ফেইসবুকে তার এক কোটি আষট্টি লাখ তার মানে ফেসবুকে তার ফলোয়ার যখন সখানে বলা লিন্টন সময়ার হলন মানবতার ফেরিওয়ালা সে এত একশো দেড়শো পুরুষ মহিলা যারা প্যারালাইজড যারা বাক প্রতিবন্ধী যারা কথা বলতে পারে না যারা মানসিক ভারসাম্যহীন সব লোকগুলিকে সে খাওয়াচ্ছে চিকিৎসা সুবিধা দিচ্ছে তখন আপনি আমি সবাই বলবো গোট ভালো কাজ করছে কিন্তু কিন্তু আমার এটা সন্দেহের কথা না যখনই আমি পাড়া প্রতিবেশী মানুষ বললেন এখান থেকে প্রতিদিন চিৎকারের শব্দ আসে মারার শব্দ আসে এখানে কোনো ডাক্তার থাকে না নিজেই সে অপারেশন করে টর্চার সেল অপারেশন সে নিজেই হয়ে গিয়েছে এরকম তথ্য যখন আমাদের কাছে আসছে আমরা যখন গোয়েন্দা তত্ত্ব আরও তো করে দেখলাম যে একটা মাধ্যমিক এবং এটা আমরা যখন দেখলাম সে নিজেই সে মানবতার ফিরিয়েলা মানুষের সেবে দিবে কি সে নিজেই মাদকাসক্ত এবং সে মানুষের একটা গ্রুপকে দিয়ে সেগুলি ভিডিওগুলি বানায় এই যে এখানেও এই সোশ্যালাইজ সোশ্যাল সামাজিক যোগাযোগ মাধ্যমটা ব্যবহার করে এখানেও কিন্তু যোগাযোগ মাধ্যম অর্থাৎ সে একটা একটা লোককে নিয়ে আসলো রাস্তা থেকে ধরে এনে বললেন যে এই লোকটা অসহায় তাকে আমি রাখবো সেবা দিব এই যে এটা মিডিয়াতে আপলোড করে দিলেন সেখানে তার লক্ষ লক্ষ দর্শক বললেন সে মানবতার ফেরিওয়ালা সে ভালো কাজ করছে আপনারা পারলে কিছু সাহায্য সহযোগিতা করেন তখনই মানুষ টাকা পাঠানো কারণ আমার দেশে অনেক উধার ভালো মানুষের লোক আছে মানবতার ফেরিওয়ালা আছে যখন দেখলেন তথাকথিত মানে লিটন সম যখন যেখানে একজন মাদকা সত্য যখন সুন্দর কাজ করছে তখন আমাদের দেশে অনেক মানবতার ব্যক্তি আছে যারা টাকা পাঠায় এখানে একটি প্রশ্ন সেটা হচ্ছে যে আপনি তো বললেন যে ঘটছে নানাভাবে বাংলাদেশ অর্থাৎ দেশের ভিতরে ঘটছে সেই ক্ষেত্রে যদি আপনারা আপনাদের গোয়েন্দা নজরদারা যদি সঠিকভাবে থাকে তাহলে এত দূর বিস্তৃতি লাভ করতে পারে আমি তো মনে করি আমি তো মনে করি এটা আমি আমি আমার মানে পুলিশের প্রশংসা করার জন্য বলছি না বা ডিবির প্রশংসা করার জন্য বলছি না আমি আপনাকে গ্যারান্টি দিয়ে বলতে পারি অতীতের যে কোনো সময় শ্রী এখন আইন শৃঙ্খলা মানে অত্যন্ত সচেতন তারা প্রতিটি পাড়ায় পাড়ায় মহল্লা মহল্লায় কিন্তু তারা মানে আমাদের অভিযান অব্যাহত থাকে আমাদের বিট পুলিশিং রয়েছে আমরা কিন্তু এখন মানুষকে খবর দেয় বলি আপনি আমার আপনি আমার আমি কি ভুল কাজটা করছি আপনি বলেন অর্থাৎ আমি কমিউনিটি পুলিশিং ব্যবস্থা চালু করা হয়েছে যার কারণে প্রতিটি রন্দ্রে রন্দ্রে আমাদের পুলিশ এখন কাজ করছে কাজ করছে বলেই আপনি দেখবেন কোথাও কোনো ঘটনা ঘটলে ডাকাতি হোক চুরি হোক স্যালাইন ফ্রড হোক এবং ক্রিপ্টকারেন্সি হোক যে কোনো অপরাধ আপনি এই কথাগুলি বললাম হানি ট্রেপ হোক বা পার্সেল ফ্রড হোক সাইবারে যত অপরাধ ঘটছে আমরা প্রত্যেককে কিন্তু আইনেও এবং আজকে এই যে আধা ঘন্টা আগের খবর একটা লোকের তাদের মানে কম্পিউটার মানে ল্যাপটপ হারিয়ে গেছে চুরি হয়ে গেছে আমরা একশো মানে একশোর কাছে ল্যাপটপ উদ্ধার করেছি এবং পঁয়তাল্লিশ লক্ষ টাকাও আমরা উদ্ধার করেছি বিষয়টা হচ্ছে এখন ঘটনা তো আমরা প্রতিটি বাড়ি প্রতিটা মহল্লাতে আমি চেক করতে পারব না তবে যেখানেই ঘটনাটি ঘটেছে আমরা এটাকে নিরূপণ করে মাধ্যমে অ্যারেস্ট করে আমরা তাদের প্রশ্ন যে এই যে অর্থ পাচার হচ্ছে বিদেশে নানাভাবে অর্থ পাচার হয়ে থাকে আপনার ডিবি একটি পক্ষ আর তাতে মনিটরিং করার জন্য আপনারা একটি পক্ষ আছেন কিন্তু আমরা দেখ দৃশ্যমান দেখতে পাচ্ছি না যে এই ধরনের কোনো কাজ করেছেন বা ধরেছেন বড় ধরনের অর্থ পাচার টাকা পাচারের ভিতরে মানি লন্ডারিংয়ের একটা পার্ট সেটা আসলে আমাদের ডিবি আমরা তদন্ত করি না এই তদন্তটা আমরা যখনই পার্ট এই পার্টটা আমরা সে দিতে পাঠিয়ে দিই অথবা বাংলাদেশ ব্যাঙ্গার ভিতরে আমরা আমরা তদন্ত করি কিন্তু যে পার্টটা মানি লন্ডারিংয়ের সাথে জড়িত সেই পার্টটা আমরা সে দিতে পাঠিয়ে দিই তবে আপনি এটাও আমরা এটাও কিন্তু আমরা দেখেছেন যে যারা যারা এই কাজটি করেন তারা বিভিন্নভাবে যে মানি টাকা পয়সা পাচারের সাথে জড়িত এরকম কিন্তু আমরা তথ্য পাচ্ছি এবং আমরা কিন্তু এইসব মানে যেমন দেখেন ক্রিপ্টোকারেন্সি তার মাধ্যমে কিন্তু টাকাগুলি মানে ই হয়ে যাচ্ছে মানে তারা আমাদের কাছে ফ্রড করে নিয়ে যাচ্ছে বিভিন্নভাবে হচ্ছে এগুলো কিন্তু আমরা ধরছি ধরছি না হলে তো মনে করেন যে যারা যে আমরা দেশে ব্যাপক অভিযোগ আছে যে বাংলাদেশ থেকে টাকা পাচার হয়ে যাচ্ছে ডলার চলে যাচ্ছে নানা রকম কিন্তু সেই জন্য দৃশ্যমান এবং শক্তিশালী কোনো পদক্ষেপ দেখা যায় না এটার বিরুদ্ধে আমাদের ডিবিও আমরা কাজ করছি সিআইডিও কাজ করছে পিবিও কাজ করছে অন্যান্য সংস্থা কাজ করছে এবং কাজ করছে বলেই কিন্তু আমরা যেভাবে ঢালাভাবে মানে বলা শুরু করেছিল সেটা কিন্তু নাই একসঙ্গে কিন্তু বলেছিল আপনি জানেন যে এখন বাংলাদেশ ব্যাংক খালি হয়ে যাচ্ছে বোল্ড খালি যাচ্ছে ব্যাঙ্ক খালি যাচ্ছে ব্যাংকে টাকা নেই সব চলে যাচ্ছে বিদেশে এ কথা কিন্তু তখন যখন আমরা দেখলাম যে আমরা যখন পাঁচ সাতজনকে ধরলাম তার রাতের বেলা তারা পোস্টার লাগাচ্ছে এই কথাগুলি বলছে যে ব্যাংকের টাকা লুট হয়ে যাচ্ছে টাকা নেই আপনার ব্যাংকের টাকা তুলে ফেলেন এইরকম পোস্টারে যখন ভরে গেল ঢাকা শহর আমরা কিন্তু তদন্ত করে ওই সকল গুজবদের কারিগের যারা গুজবটা করছে গুজব ছিল যারাই গুজবটা ছড়িয়েছিল প্রত্যেককে কিন্তু আমরা আইনের আওতায় নিয়ে এসেছি এবং গুজবটা এভাবে ছড়াচ্ছিলো যে একটা মানে তারা চেয়েছিল যে একটা বিশৃঙ্খলা বানিয়ে দেশে একটা অরাজকতা সৃষ্টি করতে আমরা আইন শৃঙ্খলা বানিয়ে ডিবি ওই গুজবকারীদেরকে অ্যারেস্ট করে বিশেষ করে কয়েকদিন আগে যেটা আমি একটু আগে বললাম যে মানে যারা মানে সুপিয়া মার্কেট নিয়ে ওই যে শেয়ার মার্কেট নিয়ে গুজব ছড়াচ্ছিলো এরপর সাতজনকে আমরা গ্রেপ্তার করেছি আমাদেরকে সিকিউরিটি এক্সচেঞ্জ কমিশনের চেয়ারম্যান শিবলি রুবাইড সাথে কিন্তু আমাদের হেল্প করেছিল তাদেরকে আমরা গ্রেপ্তার করে এনেছি আমরা সেখানে এখন কিন্তু আপনি দেখবেন সে মার্কেটটা এখন যারা এই গুজবটা ছড়ায় তারা সমাজের শত্রু তারা দেশের শত্রু তারা একটা ক্যারেক্টার এরা একটা এরা একটা ক্যারেক্টার এই ক্যারেক্টারের মতো কাজ করছে তারা যার কারণে তারা আমাদের কাজটা হচ্ছে আইনশৃঙ্খলা বাহিনী আমরা কাজটা করছি আমরা প্রত্যেকটা সেক্টরের দিকে আমরা নজর নজর আছে ধন্যবাদ আমি আবার আপনার কাছে ডক্টর স্বামী যে আপনি বলুন যে সামাজিক তো নানা রকম বিষয়ে আমরা মানে আলোচনা করবার চেষ্টা করেছি এবং সেখানে অন্যতম দিক হচ্ছে যে অপরাধের যে বিস্তৃতি সর্বক্ষেত্রে বিস্তৃতি হয়েছে যেটা বলবার চেষ্টা করেন কিন্তু এর ভিতরে আর একটি প্রপোজিশন এসছে সেটি হচ্ছে যে দুদিন আগে কিন্তু আমরা অর্থাৎ ব্রুক্রেটটা চেয়েছে এটি স্বতন্ত্র বিশ্ববিদ্যালয় যা নিয়ে ব্যাপক তমুল আলোচনা চলছে এ প্রসঙ্গে কি বলবেন অর্থাৎ এর সঙ্গে সংযুক্ত হয়েছে এটি আপনি কী বলবেন এ প্রসঙ্গে না আগে আগে যে আলোচনা যে দুজন করছেন তার সঙ্গে তো দ্বিমতের কোনো সুযোগই নাই এবং ওই আলোচনা একটু জের রেখেই বরং এদিকে এদিকে আসতে হবে যেমন আপনার অপরাধ আকাঙ্ক্ষা এগুলো কিন্তু আবার কোনো কোনো সময় পারস্পরিক সব আকাঙ্ক্ষা কিন্তু ভালো না কোনো কোনো আকাঙ্ক্ষা খুব অসম এবং আপনি কেন এমন আকাঙ্ক্ষা করছেন কেমন কেন এমন জিনিস চাইছেন তার পেছনে নিশ্চয়ই কারণ আছে আপনি যদি দেখেন দুজনের কথাই মনে হচ্ছিল এই যে বাটপার

একশো দেড়শো বছর আগে আমাদের এখানে দাস ব্যবসা ছিল না বলে আমরা একটা খুব আনন্দের মধ্যে থাকতাম এখানে বিক্রি হতো দাস না হোক দাসের কাছাকাছি কিছু বিক্রি হতো ঢাকারই একাধিক স্পটে এরকম জায়গা ছিল আমরা যে খুব একেবারে সভ্য অত্যন্ত কাঠামোবদ্ধ যে কুসুমাস্তিহ্ন যে চিত্র আমরা সবসময় আঁকি সমাজ সবসময় এরকম ছিল না কিন্তু সমাজের মধ্যে একটা বড় শক্তিশালী পক্ষ ছিল একটা প্রচেষ্টা ছিল সেটাকে নিয়ন্ত্রণে রাখা এবং পরিবার থেকে শিক্ষা প্রতিষ্ঠান থেকে সমাজ থেকে মূল্যবোধ থেকে আমরা সেটা নিয়ন্ত্রণে রাখতাম এখন আপনি যে অবস্থায় আসছেন সেটা পুরোটাই মুনাফা নির্ভর রাষ্ট্র আপনাকে এমন পর্যায়ে নিয়ে গেছে বা রাষ্ট্র ব্যবস্থাগুলো যে মুনাফার বাইরে আপনার আর কল্যাণকামী কোনো কিছু নেই আপনি যা কিছু দেখছেন সব কিছুর মধ্যে মুনাফা দেখছেন সবচেয়ে কট্টর পুঁজিবাদী রাষ্ট্রেও কিন্তু একটা নীতি থাকে এবং এক্সট্রিম ক্যাপিটালিজমের একটা নীতি আছে যে কতটুকু দান করবো কতটুকু দেবো কতটুকু নেব কতটুকু নেব না কিন্তু আমরা এমন একটা অবস্থার মধ্যে এসে পড়েছি যে আমার কাছে মনে হচ্ছে মুনাফা ক্ষমতা এবং প্রত্যাশা সব এক কারণ তা যদি না হয় তাহলে আপনি কি দুদিন পরে এক একটা জিনিস ধরুন আপনি যে প্রসঙ্গ বলছেন একটু আগে যে কেউ একজন দাবি করেছেন যে আমলাদের জন্য আলাদা একটা বিশ্ববিদ্যালয় আমি তো খুবই খুশি হব যে আমার ঢাকা বিশ্ববিদ্যালয় লাইব্রেরি খালি হয়ে যাবে অন্তত শিক্ষার্থীরা পড়তে পারবেন কারণ শুধুমাত্র সরকারি চাকরির জন্য দিন রাত চেয়ার টেবিল দখল করে রাখা সমস্ত বিশ্ববিদ্যালয়গুলো পাবলিক লাইব্রেরিগুলো এটার প্রয়োজন পড়বে না আপনারা জানেন যে বিভিন্ন আন্তর্জাতিক এয়ারলাইন্সগুলো নিজস্ব কলেজ আছে তারা তাদের মতো করে ইঞ্জিনিয়ারিং শেখায় তাদের মতো করে তাদের ক্যাটারিং শেখায় ওইটা একটা বিশ্বসাহিত দিক আপনি ওই চাকরি করবেন এবং যখন শেষ হবে আপনি ওখান থেকে চলে আসবেন আপনি অন্যত কিন্তু চাকরি করবেন না তাহলে কি আমরা ওই ধরনের একটা বাক্সবন্দি ওরকম কোনো কিছু চাইছি যে কেবলমাত্র আমলা তৈরির জন্য একটা বিশ্ববিদ্যালয় লাগবে অপর অপর একটা পেশা তৈরির জন্য আর একটা জায়গা লাগবে আর একটা কলেজ লাগবে বিশ্বাসায়িত প্রতিষ্ঠান এক জিনিস আর শুধুমাত্র নির্দিষ্ট একটা বিষয় চাওয়া কোনো দর্শনবিহীন কোনো চিন্তাবিহীন কোনো বুনিয়াদী পরিকল্পনাবিহীন এগুলো আমার কাছে মনে হয় যে একটা প্রলাপমাত্র এবং এই প্রসঙ্গগুলো ওঠে কেন বা কি কারণে এখন যেমন ধরুন সরকারি একজন কর্মকর্তা তো পিএইচডি করতেই পারেন পিএইচডি করার অধিকাংশ ক্ষেত্রে উদ্দেশ্যটা থাকে যে তিনি আবার গবেষণামূলক কাজে যাবেন বা শিক্ষকতার সঙ্গে যুক্ত হবেন কিন্তু তিরিশ শতাংশ চল্লিশ শতাংশ থাকবেন তিনি অন্যান্য কাজ করবেন উন্নয়নে থাকবেন আন্তর্জাতিক প্রতিষ্ঠান থাকবেন সরকারি কাজে থাকবেন একটা বিশ্বসাহিত জ্ঞান দেবেন একশো ভাগ আপনি একটা আমলাতন্ত্রে কিন্তু পিএইচডি পেতে পারেন না আবার একই রকমভাবে আপনি একটা শিক্ষা প্রতিষ্ঠানের একশো জনকে প্রশাসক বানাতে পারেন না যে আমি রাজনীতি করি বা সব কিছু করি একশো জনকে আবার প্রশাসক বানিয়ে দিতে হবে সাংবাদিকদের মধ্যে একশো জনকে আপনি নেতা বানাতে পারেন না এটা সম্ভব না কখনো কিন্তু আপনি এই যে একটা অসম চিন্তা করেন এই অশুভ চিন্তা আসে কেন মাথার মধ্যে মানে কি কারণে আসে একটা আপনি যে প্রক্রিয়াটা নিয়ে কথা তুলেছেন ধরুন সেটার বয়স পৃথিবীতে এক হাজার বছর বা আমাদের এখানেও বয়স দুই তিনশো বছর হয়ে গেছে সে দুই তিনশো বছরের রূপান্তরের একটা প্রান্তে এসেও আমরা এখনও স্থির সিদ্ধান্তে আসতে পারছি না যে পরবর্তী ধাপটা কি হবে কি করলে আমি বহু রকম আলোচনা আছে আমি কর্মযোগী করবো বা বাজার উপযোগী করবো নাকি শিক্ষার জন্য শিক্ষা দেবেন তো আলোচনার আমাদের কোনো শেষ নেই কিন্তু চাইলেই কালকে কয়েক হাজার কোটি টাকা নিয়ে কয়েকটা ভবন বানালেই কিন্তু আপনি সমাধান করতে পারবেন না কারণ আপনার একটা প্রক্রিয়ার মধ্যে দিয়ে আসতে হবে এখন এই রূপান্তরের প্রক্রিয়াটাকে এত সহজ বলে আমার কাছে মনে হয় কিনা এটা এ এমন হয়েছে যে প্রাপ্তির জায়গাটা আমরা টের পাচ্ছি না যে কতটুকু আমাদের পাওয়া প্রয়োজন ছিল এবং কতটুকু আমার আসলে প্রয়োজন না কতটুকু আমার পরিধির বাইরে এবং এটা একসময় কি হবে আপনার বিশ্বসায়িত যে জ্ঞানের জায়গাটা যেমন ধরুন আহন যে কথাগুলো বলছেন আমি ব্যক্তিগতভাবে বিশ্বাস করি এখন অপরাধের যে ধরন এখন যে পরিস্থিতি তাতে পুলিশের যে বিশ্বসাহিত প্রশিক্ষণ দরকার সেই বিশ্বসায়িত প্রশিক্ষণ একটা ডিগ্রি দিয়ে হবে না বা শুধুমাত্র একটা আইন পড়িয়ে তাকে হবে না পুলিশকে অনেকভাবে ইকুইপ করতে হবে অনেক ধরনের স্পেশালাইজ ট্রেনিং দিতে হবে সাইবার ক্রাইম যখন শুরু হয় খোদ ব্রিটেনে মিলিয়নস অব মানে বিলিয়ন অন ব্যয় করতে হয়েছিল তাদের সাইবার বিষয়ক প্রশিক্ষণের জন্য তারা তো বলেনি যে একটা সাইবার বিশ্ব একটা বিশ্ববিদ্যালয় বানাতে হবে পুলিশের জন্য বা আলাদা একটা কিছু করতে হবে কিন্তু দেখা যাচ্ছে যে অসংখ্য প্রশিক্ষণ দিতে হচ্ছে বিশেষায়িত জায়গায় পাঠাতে হচ্ছে কাজ করাতে হচ্ছে ওইটা এক জিনিস আর উচ্চ শিক্ষা কিন্তু আর একটা জিনিস দুটো এক না এর মধ্যে সমন্বয় হবে ওনাদের প্রয়োজন হলে হয়তো তার জন্য বিশেষায়িত কোর্স তৈরি করা হবে আবার যেটা এখানে প্রয়োজন হবে না সেটা তারাও ওখানে তৈরি করবেন ওইটা আর একটা বিশেষ কিছু তৈরির জন্য তাদের সন্তানদের জন্য একটা জায়গা তৈরি করা আমি আমি ঠিক জানি না যেমন আমি চিন্তা করি যে আমি ব্যাখ্যাটা কি দাঁড়ায় এর কোনো ব্যাখ্যা নেই এর কোনো ব্যাখ্যা নেই এটা 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 কেউ একজন দা আপনি বলতে পারেন যে ভাই আমার ব্যবস্থাপনায় আমি একটা কিছু চাই আচ্ছা আমি একটা অন্য উদাহরণ দিই আমি এক সময় যেমন মালয়েশিয়ার আমলাতন্ত্রে যারা পিএইচডি করেন এরকম তাদের সঙ্গে আলাপের সুযোগ আছে যে আপনারা যখন ডিগ্রি করেন এরপরে কি হয় তো দেখা গেলো তাদের প্রচুর শাখা বিশ্ববিদ্যালয় আছে লোকসংখ্যা কম বিশ্ববিদ্যালয়ে অনেক তাদের যারা ডিগ্রি করে এক সময় সরকার তাদেরকে বলে যে তাদের বিশ্ববিদ্যালয়ে চলে যাও এখানে তো তোমার দরকার নেই কারণ তুমি যে কাজ করে আসছো ওটার সাথে প্রশাসনের তো প্রয়োজন নেই তুমি বরং সেখানে গিয়ে সহযোগিতা করো রেজিস্ট্রার হও বা উপ ইয়ে হও অন্যান্য প্রশাসনিক দায় দায়িত্ব পালন করো কারণ তাদের প্রচুর সুযোগ আছে এবং তাকে সরিয়ে দেওয়া হয় সেখান থেকে ক্রমশ আপনি কাঠামোটা ধরে রাখতে পারবেন না ধরুন যার কাজ যুদ্ধ করা তাকে যদি ক্রমাগত ভাবে স্বামীর ভাই আপনি বলুন যে এই ধরনের সেক্টেরিয়ান চিন্তার ফলে অর্থাৎ আমরা যে বিশ্ববিদ্যালয়ের যে কনসেপ্ট আমরা জানি যে সেখানে নানা মতের মানুষ বর্ণ গোত্র ধর্মের মানুষরা পড়াশোনা করে এবং ভিউজ এক্সচেঞ্জ বিশ্ববিদ্যালয় গুলোর ভিতর দিকে ন্যাশনাল ইনটিগ্রিটির চিন্তা আসে আসে কিন্তু এই ধরনের সেক্টোরিয়ান চিন্তার ফলে কি ন্যাশনাল ইনটিগ্রিটি ক্ষতিগ্রস্ত হতে পারে অবশ্যই ক্ষতিগ্রস্ত হয় কারণ আপনার আমরা যতদিন যাচ্ছে আমরা বিশ্ব সাহিত্যেরও চলে যেতে চাচ্ছি আমরা এখন দেখছি যে শুধুমাত্র পদার্থবিজ্ঞান বলে কোনো কথা নেই শুধুমাত্র পুলিশ বলে কোনো কথা নেই শুধুমাত্র সেনাবাহিনী বলে কোনো কথা নেই আপনি দেখুন তার মধ্যে কত বিশেষায়িত খাত আমাদের তৈরি করতে আছে উনি একটু আগে যে বর্ণনা দিলেন আমাদের আমাদের ডিবি প্রধান তাতে কতগুলো খাত বের হয় আপনি চিন্তা করুন আমরা সেই জায়গাগুলোতে মনোযোগ দেবো আমরা তন্ত্রের যে যে জায়গাগুলোতে প্রশিক্ষণ দরকার সেখানে আমরা মনোযোগ দেবো তাদের কিন্তু তার অর্থ এই নয় যে আপনি একটা বিশাল কর্মযজ্ঞ অন্য একটা সেক্টর যে সেক্টরটা আপনি হয়তো অংশগ্রহণ করতে পারেন কিন্তু নতুন করে আপনার জন্যে কেবলমাত্র কম্পার্টমেন্টালাইজড করে থাকুন বিরতির পর আবারও স্বাগত দেখছেন সালাম স্টিল গণতন্ত্রের সংলাপ অনুষ্ঠান সঙ্গে আছি আমি সেলিম আমরা খান আজ আমাদের আলোচনার বিষয়ে বাংলাদেশ এখন ফিরছে আলোচনা এই পর্যায়ে যাচ্ছি নাজমুল আশরা আপনার কাছে আমি যাচ্ছি যেখানে অপরাধের একটি বড় ধরনের আমরা লক্ষ্য করেছি বেশ কয়েক মাস ধরে যে কিশোর গ্যাং এবং শত শত কিশোর গ্যাং ধরা পড়ছে যেটা ডিবি প্রধান এখানে বলবেন যে কীভাবে এর কারণটা কি এবং দেখা যাচ্ছে অধিকাংশ ক্ষেত্রে কিন্তু উচ্চবিত্তের ছেলেরাও এর সাথে জড়িত আছে যদিও পুলিশের হিসেবে প্রায় এগারো লক্ষ পথ শিশু আছে তারাও এর সাথে সম্পৃক্ত আছে এই প্রসঙ্গে আপনি কী বলবেন যে বাড়ার বৃদ্ধির কারণটা কি ভয়াবহ অপরাধ দুনিয়া জুড়েই বাড়ছে অপরাধের নানান ধরনিয়া এর মধ্যে আমরা আলোচনা করেছি ভাই বলেছেন এখন আপনি যদি ধরেন যেসব দেশের সামগ্রিক বাস্তবতা আমাদের চেয়ে অনেক ভালো সেটি শাসন ব্যবস্থা বিচার ব্যবস্থা গণতন্ত্র জবধিতা স্বচ্ছতা আইনের শাসন পুলিশের ভূমিকা মানে সজাগতা রাষ্ট্র বা সরকারের যত রকমের সামর্থ্য আছে সব কিছুই একদম সর্বোচ্চ ব্যবহার করা হয় সেসব দেশে কি অপরাধ নাই তাদের অপরাধের ধরন আরও জঘন্য ধরেন বাংলাদেশে একটা অপরাধ ঘটলে পরে খুন খারাপি বা অন্য যে কোনো ধরনের আমরা এটা নিয়ে অনেক হইচই করি আলোচনা করি রাজনীতি করি দোষাদোষি করি ইত্যাদি করি ধরেন আমেরিকা পৃথিবীর সেরা দেশ সবচেয়ে প্রভাবশালী দেশ আমি যে প্রতিষ্ঠানটা কাজ করি আমাদেরকে চব্বিশ ঘন্টায় আমেরিকার খবর নিয়ে কাজ করতে হয় আমেরিকায় প্রতিদিন পঞ্চাশটা স্টেটে যেই পরিমাণ অপরাধ হয় যেই ধরনের অপরাধ হয় যে মাত্রার অপরাধ হয় মানে বাংলাদেশে এরকম হলে তো কেমত হয়ে যেত আর কি না তারপর আমি বলছি যে বাংলাদেশ ছোট্ট দেশ সেই তুলনায় আমাদের জনসংখ্যা অনেক বেশি আমাদের সম্পদ সামর্থ্য অনেক কিছুরই ঘাটতি আছে আমাদের রাজনীতি অর্থনীতি প্রশাসন বিচার ব্যবস্থা সব কিছু নিয়েই অনেক প্রশ্ন আছে তারপরও আপনি যদি প্রতিদিন গণমাধ্যম সামাজিক মাধ্যম খুলে দেখেন বাংলাদেশে কি ঘটছে আমি তো বলবো আমেরিকার তুলনায় কিছুই না এটা এখন আমেরিকা যেই পরিমাণ অপরাধ হচ্ছে তাদের তো সামর্থ্যের ঘাটতি নাই আইনের শাসনের ঘাটতি নাই বিচার ব্যবস্থা স্বাধীনতার কোনো নিয়ে কোনো সমস্যা নাই তাদের শাসন ব্যবস্থার সমস্যা নাই তারপরও কিন্তু ঘটছে তার মানে হচ্ছে যে এই যে আমাদের বর্তমান যুগ তথ্য প্রযুক্তির যুগ এবং মানুষের যেই মানে বিবর্তন ঘটেছে সমাজের যে বিবর্তন ঘটেছে তার মধ্য দিয়ে যে নতুন নতুন সমস্যাগুলো বেরিয়ে এসেছে সেটি মোকাবেলা করতে উন্নত দেশ সামর্থ্যবান দেশ তারাও হিমশিম খাচ্ছে সেই তুলনায় বাংলাদেশ অনেক স্বস্তিতে আছে কয়েকদিন আগে আমার এক সহকর্মী যিনি নিয়োগে থাকেন তার সাথে আমার একটা বিষয় তর্ক হচ্ছিলো আমি বলছিলাম যে আপনার নিয়োগের তুলনায় ঢাকা শহর অনেক বেশি নিরাপদ উনি নাম পাগল হয়ে গেছে এই কথা শুনে কেন আমি বললাম যে ঢাকা শহরে হেঁটে গেলে আমি কালো বলে আমাকে এসে কেউ মাথায় বাড়িয়ে দেবে না আমি ট্রেনে উঠতে গেলে ধাক্কা দিয়ে রেলের নিচে আমাকে কেউ ফেলে দেবে না আমার বাচ্চা স্কুলে যাওয়ার কারণে ওখানে গিয়ে কেউ বন্দুক করবে না আমার স্ত্রী শপিং মলে যাওয়ার কারণে ওখানে গিয়ে বন্দুক হামলা করে কেউ মারবে না মসজিদ মন্দির গির্জা প্যাগোড়াতে এরকম হরহামেশে হামলা হয় না আমেরিকার অপরাধের যে ধরন এবং তার যে শিকার মানুষ এটা অনেক রকমের কারণ আছে তার মধ্যে একটা বড় কারণ বড় বড় ঘটনাগুলো যখন ধরা হয় তদন্ত করা হয় তখন আমরা শুনি তাদের আইন প্রয়োগকারী সংস্থার কাছ থেকে যে ওই লোকটার মানসিক সমস্যা ছিল মানে মানসিক বিকারগ্রস্ত মানুষ না হলে পরে কেউ বাচ্চাদের স্কুলে ঢুকে পাইকির হারে গুলি করে মারতে পারে সমস্যা বাংলাদেশেও যে নেই তা না কিন্তু আমি বলছি যে বাংলাদেশের বাস্তবতায় আমরা যে অপরাধের চিত্র দেখছি তার বিরুদ্ধে যে ব্যবস্থা আমরা নিচ্ছি আমি তো মনে করি যে অন্য অনেক দেশের তুলনায় আমাদের সামাজিক নিরাপত্তা অনেক ভালো না কিশোর গ্যাংয়ের বিষয়ে বলতে চাইছি যে এত মাত্রাতে ছিল না যে কিশোর গ্যাং উচ্চবিত্ত মধ্যবিত্ত একটি কালচার যখন শুরু হয় কোন একটা এলাকায় এই পাঁচ সাত জন কিশোর মিলে একটা গ্যাং তৈরি করেছে তারা খুব মানে নায়কোচিত ভূমিকা পালন করছে নানান রকম অপারেশন করছে চাঁদাবাজি ছিনতাই খুন মারামারি ইত্যাদি করছে তখন তাদের মধ্যে এক ধরনের হিরোইজম কাজ করে আর ওই বয়সটা তোই হচ্ছে না আমি সে জায়গায় আসছি তাদের যে এই হিরোইজম তাদের যে মেন্টালিটি বয়সের যে দোষটা সেটাকে কাজে লাগাচ্ছে তার পেছনে যারা থাকেন সেটি কোনো আপনার অপরাধী নেতা হতে পারেন কোনো সেটা কোনো রাজনৈতিক ব্যক্তিত্ব হতে পারেন কোনো ব্যবসায়ী হতে পারেন বা প্রশাসনের সাথে যুক্ত কেউ হতে পারেন মানে পেছনের একটা শক্তি থাকে তারা এদেরকে পরিচালনা করে এবং একের পরে গ্যাং তৈরি হয় ওনারা ধরেন বিচার আচার করেন তারপরও আবার কেন হয় তার মানে হচ্ছে যে উচ্ছটা তাদের ক্ষমতার উচ্ছটা যদি আপনি বন্ধ করতে না পারেন তাহলে এই সংস্কৃতি কিসের গ্যাং কালচার চলতেই থাকে ধন্যবাদ দেখলাম কিশোর আপনি গ্রেপ্তার করেছেন তারপরে বাড়ছে এবং হত্যাকাণ্ড কিশোর গ্যাং সমাজের জন্য একটা বেদি এটা ঠিক আছে বাট কিশোর গ্যাংটা আগেও ছিল এখন যেহেতু সোশ্যাল মিডিয়ার যুগ এখন এটা দৃশ্যমানটা বেশি হচ্ছে একসময় আমরা মনে করতাম যে বস্তি এলাকাগুলিতে কিছু বাচ্চা শিশু যারা স্কুল কলেজে স্কুলে যায় না স্কুলে না যেয়ে তারা একটা এক জায়গায় থেকে তারা মাদক খায় মাদক ব্যবসাটা করে এবং বড়ো ভাইদের কোনো মিছিলের প্রয়োজন হলে লোক দলের দরকার হলে তারা সে ভাড়া হিসেবে তারা চাইতো তাদের কিছু টাকা দিত এবং তারা যদি বলতো একটা চট দিয়ে আসো মাইট দিয়ে আসো তারা এই পর্যন্তই ছিল বাট বর্তমানে যেটা বৃদ্ধি পেয়েছে সেটা হচ্ছে এখন তারা শিক্ষিত কিশোর জ্ঞান এরা একটা মহল্লার দশ থেকে জন কিশোর জ্ঞান একত্রিত হয় এবং সোশ্যাল মিডিয়াতে তারা আসে এবং তারা বলে আজকে আমরা এমন জায়গায় একত্রিত হবো সেখানে গিয়ে তারা তাদেরও সব ধ্যান ধারণা তাদের নাম বিগ বস ইয়ংস্টার মানে বিভিন্ন ধরনের নাম তাদের আছে বিভিন্ন এলাকায় বিভিন্ন নাম আছে এবং এই নামগুলি ধারণ করে তারপরে তাদের আবার চুলের স্টাইল তাদের হেয়ার স্টাইল তারপরে মানে চুল কাটিং ফ্যান্টের কাটিং একটা কাটিং ভিন্নত থাকে তাদের তারা এই এলাকাগুলিতে কাজই হচ্ছে যে কথাটা একটু আগে বললেন তারা সেখানে প্রথমত তারা তো স্কুলে যে কথাটা বললেন শুধু যে হিরোইজম হিরোইজমটা একটা আছে এর আগে আমি মনে করতে হবে যে তার প্যারেন্টস ব্যর্থ প্যারেন্টিং যেটা তার স্কুলে সে যাচ্ছে কি আবার স্কুলে যাচ্ছে না ওই শিক্ষকের রোলটা কি শিক্ষক তার বাবা মাকে জানাচ্ছে কিনা এখন সে না যে সে চলে গেলো ওই রাতের দশটা বারোটার সময় ওই গুলশানের এক নম্বরে চলে গেলো সেখানে তার বাবা তাকে একটা দামি গাড়ি কিনে দিলো সেখান থেকে হর্ন বাজিয়ে সে চলে গেলো পাকিস্তান হাইকমিশন পর্যন্ত এই যে কোনো নিয়ন্ত্রণে নেই তার বাবা মা তার খেয়াল রাখছে না হিরোইজম তারপরে যে বিন দেশি সিনেমা দেখে সে নিজের একটু মানে ইয়ে হচ্ছে বিভিন্ন ধরনের সিনেমা দেখছে যেগুলি তদারকি করে আমাদের লোক নেই যার কারণে তারা বিভিন্ন তদারকি না থাকার কারণে আমাদের যে প্রত্যেকটা মহল্লা মহল্লা যে আমাদের যে বড় ভাই আছে তাদের উচিত ছিল যে এই লোকটা কোন ফ্যামিলি থেকে আসে সেভাবে চলাফেরা করছে তার চুলের কাটিং হেয়ার ড্রেস এমন দেখা যাচ্ছে এটা এটা না করে দেখা যাচ্ছে তাকে ওই এলাকার কোনো না কোনো বড়ো ভাই তাকে গ্রহণ করেছে ওই যে কথাটা পরবর্তী পর দেখা যাচ্ছে ওই এলাকা যে মাদক বিস্তার মাদক সেবন করা ও করা স্কুলে বাচ্চাদেরকে মানে ধাক্কা দেওয়া বা এই ধরনের কার্যকলাপটা পরিচালিত হচ্ছে যার কারণে আমি এটা বলবো না ইদানিং কেন বেশি হচ্ছে আপনি বলছেন এটার কারণটা হচ্ছে আমাদের আমরা কিন্তু এর বিরুদ্ধে কিন্তু আমাদের অভিযান পরিচালনা হচ্ছে আমরা প্রত্যেকটি এলাকায় যারা মাদক ব্যবসা করে তাদেরকে আমরা গ্রেপ্তার করছি কিন্তু মাননীয় প্রধান এটা হওয়ার পর মাননীয় প্রধানমন্ত্রী যখন এটা কথা বললেন তখন থেকে আমরা আরও বেশি রকমভাবে আমরা এটার বিরুদ্ধে আমরা কাজ করি আমরা প্রত্যেকটা মহল্লা করে গিয়ে গ্রেপ্তার করি গ্রেপ্তার করলেও যেটা হচ্ছে যে ওই যে একটা শুরু হয়ে গেছে ওই যে ট্রেন চালু হয়ে গেছে সেই ট্রেনটা কীরকম দেখা গেলো ফয়সাল মারা গেল পল্লবীতে তার বয়স হলো ছাব্বিশ যারা মেরেছে তার বয়স হল তিরিশ এটাকে বললো কিশোর একটা মাত্র শুধু হত্যাকাণ্ড ঘটেছিল দুই সতেরো সালে আদনান নন হত্যাকাণ্ড উত্তরাতে একটা একটা হত্যাকাণ্ড সে তার বয়সটা ছিল অষ্টম শ্রেণীর ছাত্র এরপর বাকি যে কটা ঘটনা ঘটেছে আমাদের দেশে যে এই যে কিশোর গ্যাং তাদের কারণে এলাকায় মহল্লা মহল্লায় কিছু চাঁদাবাজি বেড়েছে এটা ঠিক কিছু মাদক মাদক ব্যবসায়ী বেড়েছে কিন্তু আমাদের অব্যাহত অভিযানও রয়েছে আমরা মনে করি যারা এখন আমরা তাদেরকে তো আমরা যদি তাকে যে বারবার আপনারা বলছে তাদের ধরে যে আমি আদালতে পাঠাই তখন সেই কিছুটা এসে তো আরও আরও মানে ই হয়ে যায় মানে সে আরও ব্যাপারও হয়ে যায় এবং সে মনে করে আমার খাতা তো আমার জেলের খাতা তো আমার নাম লেখা হয়ে গেছে আমি এখন ওইখানে গিয়েও কিন্তু আবার কিছু বড় বড় স্বস্তা সাক্ষাৎ হয় জেলখানার মধ্যে গিয়ে সেখান থেকেও সে কিছু মন্ত্র শিখে আসে আমাদের বিষয়টা হচ্ছে এটা দায়িত্বটা শুধু পুলিশের একার পক্ষে সম্ভব না আমাদের সমাজের যে আমাদের পিতামাতার দায়িত্ব নিতে হবে স্কুলের শিক্ষকদের দায়িত্ব নিতে হবে সেখানে এলাকার যে জনপ্রতিনিধি আছে তাদের দায়িত্ব নিতে হবে অর্থাৎ যে ছেলেটা যে পরিবারে তারা মানে এই যে স্কুলে না গিয়ে তারা রাস্তার মোড়ে বসে থাকে তাদেরকে শাসন করতে হবে তাদেরকে বোঝাতে হবে তাদের গণসচর সৃষ্টি করতে হবে পাশাপাশি আপনি আবার লক্ষ্য রাখবেন আমাদের কিশোর যে আইন আমাদের কিশোর সেখানে কোন কোনো জায়গায় বলছে ষোলো বছর কোন জায়গায় আঠারো বছর ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশন ইউনিফ বলছে সেখানে আমাদের বয়স বলছে দশ থেকে উনিশ বছর তাহলে আবার আমাদের প্যানাল করে দেখবেন বিরাশিতে বলছে সাত বছরের নিচে তার কোনো অপরাধী কোনো তাকে অপরাধ করলেও তাকে মাপ করে দেওয়া হবে আবার তিরাশিতে বলছে তার বয়স বারো বছরের নিচে হয়তো তো যদি ম্যাচুরিটি অর্জন না তাহলে আমার কথা হলো এখন তো সাত বছরের বাচ্চা আমাদের ম্যাচুরিটি চলে আসছে বারো বছরের বাচ্চা পুরা ম্যাচুরিটি এখন তাকে যদি আমি সে একটা লোককে হত্যা করলো একটা লোককে মেরে ফেললো তার বেচারটা যদি না করতে পারি তাহলে তাকে দেখে তো অন্যরা উৎসাহিত হবে এখন আমরা মনে করি আমাদের আইনশৃঙ্খলা বাহিনী মাননীয় প্রধানমন্ত্রী এরা বারবার বলেছেন এবং মাননীয় প্রধানমন্ত্রী কিন্তু লাস্টে কথাটাও বলেছেন এটা সকলকে একসাথে এগিয়ে আসতে হবে আমিও তাই মনে করি আমাদের সমাজের প্রত্যেকটি মানুষ যারা একটা মহল্লায় থাকে সবাই যদি তাকে এই যে যে ফ্যামিলিতে এর কিশোর গ্যাংয়ের সদস্যরা মাদকাসক্ত হয়েছে পাড়ায় মহল্লায় ইপ্রিজিংসি মানুষকে করে তাদেরকে বোঝাতে হবে সচেতন সৃষ্টি করতে হবে তাদেরকে গড়ের রোগ বানানো যাবে না তাদের গড়ে অহংকার বানাতে হবে তাদের আলাল বানাতে হবে এবং তাদেরকে তারা আমাদের মনে রাখতে হবে এই বাচ্চা শিশু যারা বস্তিতে থাকে অথবা এলাকায় মহলায় থাকে এখন কিন্তু লেখাপড়া করা অনেক ছেলেমেয়াও কিন্তু কিশোরগাঙে পরিণত হচ্ছে এরা যদি এখন প্রত্যেক এলাকা যদি এরকম ভাবে তারা যদি কিশোর কিশোরগাঙের রূপ নেয় আর মানুষের প্রতি যদি খারাপ আচরণ করে তাহলে যে সমাজ সমাজটা তো আসলে আমাদের রক্ষা করা কঠিন হবে এবং আগামী প্রজন্ম যাদের কাছ থেকে শিক্ষা নেবে নেতৃত্ব দিবে তারাও কিন্তু নষ্ট হয়ে যাবে তাই আমি মনে করি আমাদের পুলিশের সদস্যরা আমরাও কাজ করছি আমরা কমিউনি বিট পুলিশের কাজ করছে কমিউনিটি পুলিশ কাজ করছে আমি মনে করি প্রত্যেকটা এলাকা এলাকায় আমরা খুশি তাদের নাম পেয়েছি তবে আমাদের জন্য এখন সবচেয়ে ভালো সে খবর যেটা এখন আর কেউ আমাদের তদ্বির করে না এখন আমাদের কাছে কেউ বলে না আমরা প্রধানমন্ত্রী বলার আগে যখন আমরা কাউকে ধরতাম তখন দেখাতো এলাকার কোনো ভাই বলতো না এই ছেলেটা তো ভালো ছেলে ওটা কেউ অন্য কেউ বোধ মিসগাইড করে বোধ নামটা দিয়ে ফেলেছে আসলে তা এমন না এমন বলতো অনেকে কিন্তু এখন আর কেউ এর তদ্বিরটা করে না যার পরিমাণে এখন তুরাক তারপর দক্ষিণ খান উত্তরখান পল্লবী তারপরে যে মোহাম্মদপুর এলাকায় এখন কিন্তু এর প্রবণতা আস্তে আস্তে কম হয়ে যায় এবং আমাদের অব্যাহত অভিযান চালু রাখতে হবে টহল পাটে জোরদার করতে হবে যারা মাদক ব্যবসায়ীদের সীমিত করতে হবে তবে আমি আমি সাংবাদিক ভাইদের কাছে পিনে তো অনুরোধ করবো সবাইকে কিশোর গ্যাং আনা যাবে না এখন কিশোর হইলে কিশোর গ্যাং তার বয়স ছাব্বিশ তার বয়স তিরিশ সে কিশোর গ্যাং হয় কি হবে কিশোর গ্যাং হতে গেলে তার বয়স তো বলা আছে আঠারো নিচে হতে হবে আমি তাই কিশোর গ্যাং কিশোর গ্যাং বলতে হবে সেটাকে ভালো করার জন্য আমাদের সকালের সবাই তাকে সবাই করতে হবে সচেতন করতে হবে তবে হ্যাঁ আঠারো বছরের উপরে হলে তা সেটা অপরাধ আমরা তার বিরুদ্ধে আমরা অবস্থা নিচ্ছি এবং আপনি দেখেন পল্লবীতে ঘটনা ঘটার সাথে পরের দিনের মাথায় কিন্তু আমরা সবাইকে গ্রেপ্তার করেছি অর্থাৎ ঘটনা তো একটা ঘটে যেতে পারে ঘটনা ঘটার পরে আমাদের আইন শৃঙ্খলা বাহিনী ডিবি পুলিশ আমরা কাজ করছি কিনা এটা আপনার দেখার বিষয় এবং আমি মনে করি আমরা সে কাজটা করছি এবং কোনো বিষয় কোনো অপরাধকে আমরা ছাড় দিচ্ছি না ধন্যবাদ আপনি শেষ দুই আপনি বলুন যে হারুন সাহেব বলুন যে অব্যাহত অভিযান চলছে অর্থাৎ জেলে পাঠানোর পরে তারা আবার নতুনভাবে বেপর উঠছে এই বিষয়গুলো কেন কারণটা কি সমাজের এই অস্থিরতার কারণটা কি অবক্ষয়ের কারণটা কি সমাজ তো অনেক কারণে অস্থির হচ্ছে আপনি যদি বলেন যে দক্ষিণপন্থীদের উত্থান করছে সারা পৃথিবীতে তারা সমাজকে অস্থির করছে প্রযুক্তি অস্থির করছে প্রযুক্তি যেমন আপনার জীবনকে স্বাচ্ছন্দ্য এনে দিচ্ছে প্রযুক্তির অপব্যবহার সাংঘাতিকভাবে আপনাকে অস্থির করে তুলছে একটা বিষয় খেয়াল রাখতে হবে যে যেমন আমরা বিভিন্ন শ্রেণী পেশার মধ্য থেকে যে শিশুদের কথা বলছে আমার নিজের শিশু অধিকার আন্তর্জাতিক প্রতিষ্ঠানের কাজের অভিজ্ঞতা বহু বছর আগে আমি লক্ষ্য করেছি যে আপনার বায়োলজিক্যাল ম্যাচুরিটির আগেই তার এক ধরনের মেন্টাল ম্যাচুরিটি তৈরি হয় এবং সেটা খুব অসম আপনি বয়সে হয়তো আপনার আট বছর বা দশ বছর কিন্তু আপনি আচরণ করছেন যে আপনার বয়স ষোলো বছর বা সতেরো বছর এবং এই বিষয়ের সাথে যদি আপনি ধরেন আমাদের অতি রাজনীতিকীকরণ আমাদের সামাজিক সাংস্কৃতিক প্রতিষ্ঠানগুলোকে আমরা ভেঙে দিয়েছি আমাদের যে স্থানীয় পর্যায়ের যে কাঠামোগুলো ছিল আপনার এক ধরনের বয়োজ্যেষ্ঠদের প্রতি আপনার যে একটা আনুগত্য দেখানো তাদের কথা শোনা এর সঙ্গে যে সাংস্কৃতিক বন্ধনটা সেগুলো নাই আপনার পাড়ার ক্লাবগুলো নাই ফুটবল ক্লাবগুলো বলেন অন্য সাংস্কৃতিক ক্লাবগুলো বলেন এই ধরনের ফিলান্ত্রপিক কাজের মধ্যে এখন আপনি আর নাই পারিবারিক কাঠামোগুলো ভেঙে যাচ্ছে তো সবকিছু মিলে এটার একক একক কারণ বের করা খুব কঠিন আপনার সোশ্যালাইজেশন কিভাবে হচ্ছে আপনি পারিবারিকভাবে কিভাবে বড় হচ্ছেন আপনার বিনোদনের সময়টা আপনি কিভাবে কাটাচ্ছেন কোথায় আপনি কাটাচ্ছেন খেলার মাঠ আছে আপনার খেলার মাঠ আছে কিনা আপনার সিভিক এনগেজমেন্টটা কেমন হচ্ছে সবচেয়ে বড় জিনিস নগর পরিকল্পনা একটা গুরুত্বপূর্ণ বিষয় নগরে ভবিষ্যৎটা কি তাহলে দেখুন এর এর ভবিষ্যৎ এখন এত বেশি চ্যালেঞ্জিং হয়েছে যে আপনাকে তো প্রিভেন্টিভ মেজারও যেতে হবে পুলিশের কাছে যখন আসে যখন হানভার কাছে আসে তখন একটা পর্যায়ে তাকে ক্র্যাকডাউন করতে হয় তাকে কঠোর হতে হয় কোনোদিন সংকটের সমাধান হবে না আপনাকে চিন্তা করতে হবে যে

সামাজিকীকরণের বিষয় আছে রাষ্ট্রের দায়িত্বে আছে আমাদের সাংস্কৃতিক মূল্যবোধগুলোর আছে শেষে একটা কথা বলি যে পঞ্চাশ শতাংশ যে তরুণ জনগোষ্ঠী আঠারো থেকে চব্বিশের মধ্যে তারা কি চায় কি বলতে চায় তাদের কথাটা আমরা বুঝতে পারি কিনা সেটা সম্ভবত অত্যন্ত আপনাদের তিনজন আলোচনা অংশ নেবার জন্য দর্শক সালাম গণতন্ত্রের সংলাপ আজ এ পর্যন্তই সঙ্গে থাকবার জন্য ধন্যবাদ